ভোলায় শুরু হচ্ছে তিন দিনের সাংস্কৃতিক উৎসব ও পিঠামেলা। জেলা প্রশাসনের আয়োজনে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলা বসছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠামেলার আর কি কি খবর আছে আপনার কাছে? সব মিলিয়ে আয়োজন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকে থেকে কিন্তু ভোলার যে জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু তিন দিন ব্যাপী এই যে আন্ত উপজেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা মেলার আয়োজন করা হয়েছে। আমি রয়েছি ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। একটু যদি এখানকার চিত্র দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 19টি স্টল রয়েছে, যেখানে পিঠার সমারোহ রয়েছে। গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ফিরে আনার লক্ষ্যে কিন্তু জেলা প্রশাসন এই পিঠা মেলার আয়োজন করেছে। এবং এখানে আজকে প্রথম দিন চলছে। প্রথম দিন কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থীদের কিন্তু আমরা ঢল দেখতে পাচ্ছি, এবং স্টলগুলোতে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে কিন্তু এই স্টল সাজানো হয়েছে। আমরা একজন স্টলের মালিকের সাথে কথা বলবো। আপনারা এই পিঠা উৎসবে কি কি পিঠার আয়োজন রয়েছে আপনাদের স্টলে? আসসালামু আলাইকুম, আমি লিমা রহমান। আমি এন্টারপ্রেনার অ্যান্ড ই কমার্স উদ্যোক্তা প্ল্যাটফর্মের পক্ষ থেকে এখানে স্টল নিয়েছি। আমাদের স্টলে ঐতিহ্যবাহী কিছু, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু পিঠার আয়োজন আছে। যেমন দুধপুলি পিঠা আছে, দুধ খেজুরি পিঠা, ভোলা জেলার ঐতিহ্যবাহী পাকন পিঠা, পামতুয়া পিঠা আছে, ঝাল পুলি পিঠা আছে, এমনকি আমাদের স্টলে কিছু হোমমেড কেক আছে, হোমমেড কফি আছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি শুনছিলেন যে এই যে পিঠা মেলার আর কে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু আমরা উচ্ছ্বাস লক্ষ্য করছি, এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছিল যে দীর্ঘদিন পরে এই যে জেলা প্রশাসনের আয়োজনে যে পিঠা উৎসবটি করা হয়েছে, এটি নিয়ে তারা তাদের মধ্যে কিন্তু অনেকটা আগ্রহ সৃষ্টি হয়েছে। এবং তারা বলছে যে এই যে উৎসব, এই উৎসব যেন বারবার করা হয়, কেননা যারা রয়েছেন অনেকেই কিন্তু রয়েছেন পিঠা তৈরি ভুলে গেছেন, বিশেষ করে কর্মজীবী যে নারীরা রয়েছেন তারা কিন্তু এটি ভুলে গেছেন। তারাও দাবি তুলেছেন এই যে তারা বলছিলেন যে এই যে পিঠার উৎসবের কারণে কিন্তু তারাও নতুন করে উৎসব খুঁজে পেয়েছেন, এবং গ্রাম বাংলার যে হারানো যে ঐতিহ্য সেটি কিন্তু পুনরুদ্ধার হবে বলে এমনটি কিন্তু। আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু এই পিঠা উৎসব ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান উদ্বোধন করবেন, এবং এটি কিন্তু তিন দিন ব্যাপী, এটি আগামী 31 জানুয়ারি কিন্তু শেষ হবে। এবং প্রতিদিন এই মেলাটি বিকেল 4টায় শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলমান থাকবে, এবং প্রতিদিনই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে তিন দিন ব্যাপী পিঠা উৎসব চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, আপনাকে ধন্যবাদ।